দেবশিল্পী বিশ্বকর্মার আশিস কামনায় যথাযথ ধর্মীয় মর্যাদার মধ্য দিয়ে নারায়ণগঞ্জে অনুষ্ঠিত হয়েছে বিশ্বকর্মা পূজা। ভক্তদের বিশ্বাস মতে তিনি বিশ্বের তাবৎ সবকর্মের সম্পাদক। তিনি শিল্পসমূহের প্রকাশক ও অলংকার শিল্পের স্রষ্টা। শনিবার 17 সেপ্টেম্বর সকাল থেকে দুপুর পর্যন্ত ধর্মীয় তিথি অনুযায়ী নারায়ণগঞ্জের স্বর্ণকার, কর্মকার, স্থাপত্য শিল্প, মৃৎশিল্প প্রভৃতি শিল্পকর্মে নিযুক্ত ব্যক্তিরা নিজ নিজ কর্মের দক্ষতা অর্জনের জন্য বিশ্বকর্মার পূজা করেন। নারায়ণগঞ্জ সদর উপজেলার সেলুন মালিক সমিতির আয়োজনে অনুষ্ঠিত হয় বিশ্বকর্মার পূজা। উল্লেখ্য, ভাদ্র মাসের সংক্রান্তিতে সারা দেশে সনাতন ধর্মের বিশেষ করে ব্যবসায়ীদের মাঝে বেশ আড়ম্বরের সাথে বিশ্বকর্মা পূজা অনুষ্ঠিত হয়। নারায়ণগঞ্জ সদর উপজেলার সেলুন মালিক সমিতির পূজা উদযাপন কমিটির সভাপতি কাজল কর্মকার এদিন বিশ্বকর্মা পূজা পরিচালনা করেন। এছাড়া এ সময় সাধারণ সম্পাদক বিশ্বজিৎ দাস, সাংগঠনিক সম্পাদক মিঠুন চন্দ্র শীল, কেশিয়ার সুবল চন্দ্র দাস, ইন্দ্রজিৎ শীল সহ কমিটির অন্যান্য সদস্যরা পূজা উদযাপনে উপস্থিত ছিলেন। এই পূজাটা আমাদের প্রায় 35 বছর যাবৎ চলছে। করোনার কারণে এবার আমরা গত 3 বছর আমরা তেমন ভাবে কিছু করতে পারিনি, স্বল্প আয় করেছি। এবার আমরা যেহেতু করোনা শেষ, দেশের মহামারীরও একটা শেষ, তারপর আমরা একটা চিন্তা ভাবনা করছি যে এবারকার আমরা একটু আপডেট করি, একটু বাবা বিশ্বকর্মাকে নিয়ে আসি, সাথে একটু মানে মানুষের একটু যদি খাওয়ানো যায়, একটু সেবা করানো যায়, হ্যাঁ সেই ব্যবস্থাটা আমরা করেছি এবারকার নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতি থেকে। তো আমরা আশা করি প্রতি বছর বছর এরকম হবে আর করব। তো সবাই আশীর্বাদ করবেন যাতে প্রতি বছর বছর আমরা যেমন আরও বড়, আরও কিছু করতে পারি। আমাদের যে আয়োজন, আমি আশা করব যে সকলের যে মনোবুত্ত, আপনাদের দ্বারা এটা সম্ভব না যে তাদের মনস্কামনা পূরণ করব, যা যতটুকু চাহিদা পূরণ করব। তো আমরা যথেষ্ট পরিমাণ চেষ্টা করতেছি যেন আগামীতে আরও সুন্দরভাবে সবাইকে যেন একত্রবদ্ধ করে নিয়ে আমরা যাতে এই অনুষ্ঠান আরও সুন্দরভাবে এবং শেষ করতে পারি। নারায়ণগঞ্জ সেলুন মালিক সমিতির পক্ষ থেকে এত সুন্দর একটা আয়োজন করা হয়েছে, হ্যাঁ আপনারা সবাই আশীর্বাদ করবেন যাতে প্রতি বছর এভাবে আমরা সবাইকে নিয়ে আনন্দময় পরিবেশ নিয়ে পূজা আমরা সবসময় করে যেতে পারি। সবাই আমাদের আশীর্বাদ করবেন, নমস্কার। আজকে নারায়ণগঞ্জের যত পেশাজীবী সংগঠন আছে তাদের হয়ে আমরা এই সেলুনের এই বিশ্বকর্মা পূজাটা করি। আমরা আসলে সবার সহযোগিতা চাই। আমরা একটা জিনিস চিন্তা করি যে আমরা যদি ধর্মটাকে যদি না কি করে, আমরা যদি পেশাটাকে যদি আমরা নিজের মতো করে নিয়ে আনি, পেশার ভিতরে কোনো ধর্মীয় অসাম্প্রদায়িক কোনো কিছু নাই, ঠিক আছে, পেশাটারে আমরা সবাই নিজের মতো করে নেই, তাহলে আমরা সবাই একটা মানুষের পর্যায়ে অন্যরকম একটা সৃষ্টি করতে পারবো। আমরা বিশ্বকর্মা পূজাটা এটাই একটা ইয়ে যেন আমরা কর্ম নিয়ে চিন্তা করি। আপনারা আশীর্বাদ করবেন যেন প্রতি বছর নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতি এই পূজাটা পরিচালনা করতে পারে। আজকে যে বিশ্বকর্মা পূজা, বিশ্বকর্মা হচ্ছে যে কর্মের দেবতা, পেশাজীবী কর্মজীবী যেই সব সংগঠন রয়েছে, যে লোকজন রয়েছেন, তারা প্রতি বছর ভাদ্র মাসের মানে সংক্রান্ত দিনে, মানে শেষ দিনে এই পূজাটা উদযাপন করে থাকে। আজকে আমি এসেছি, আসলে এসে আমার খুব ভালো লেগেছে, কেননা যে নারায়ণগঞ্জ জেলার যে এত সকল কর্মজীবী লোকেরা রয়েছেন তাদের সকলের সমন্বয়ে এই পূজাটা উদযাপিত হয় এবং তারা সকলে উৎসাহ উদ্দীপনার মধ্যে দিয়ে সেই পূজাটা উদযাপিত করে। তাদের অনুষ্ঠানে এসে আমার খুব ভালো লেগেছে। এই কমিটির সকলকে ধন্যবাদ, সকলে ভালো থাকো। রাতে পূজা উদযাপন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘাতক দালাল নির্মূল কমিটি নারায়ণগঞ্জ মহানগরের সভাপতি বাবুচন্দন সিং। প্রধান অতিথির সাথে এ সময় আমন্ত্রিত অতিথির মধ্যে উপস্থিত থেকে বক্তব্য রাখেন অরুণ কুমার দাস, উত্তম কুমার সাহা, সুজন সাহা এবং এনএএন টিভির আইন উপদেষ্টা অ্যাডভোকেট সমুন্নাথ সাহা সৈকত সহ বিভিন্ন ব্যক্তিবর্গরা। আমার সৌভাগ্য, আমি এর আগেও আমি বিশ্বকর্মা পূজো দেখেন, আপনারা আমাকে অতিথি করেছেন, সুযোগ করে দিয়েছেন, আমার আশা হয়েছে, এসেছি, আর আপনাদের প্রতি আমি কৃতজ্ঞতা জানাই। আজকেও আপনারা আমাকে এখানে আসার সুযোগ করে দিয়েছেন, এর জন্য আমি কৃতজ্ঞতা জানাই। কারণ আমি এখন যেটা বললাম যে এখনও জেলা পরিষদের চেয়ারম্যান পুরোপুরিভাবে নির্বাচিত হইনি, আমি নির্বাচিত হওয়ার পথে আছি, তারপরে আপনারা আমাকে যে সম্মান দিয়েছেন এর জন্য আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। আপনাদের সকলের আশীর্বাদ চাইছি যে আপনাদের সম্মান যেন রক্ষা করতে পারি। মনে রাখবেন আমার নাম কিন্তু চন্দন সিং। তো এই যে নারায়ণগঞ্জ সদর উপজেলা সেলুন মালিক সমিতির যারা আছেন তাদের, আমার কাছে তাদের প্রত্যাশা আছে। তো দুটো জিনিস আমি বলবো, সেটা হচ্ছে যে শীল সম্প্রদায়ের লোক হিসেবে আমার কাছে তো আপনারা প্রকাশ করতে পারছেন না, কিন্তু আমি অনুভব করি, বুঝতে পারছি যে আপনাদের কতটা আপনারা খুশি হয়েছে। তো এই একটা ব্যাপার, আপনাদের সম্মান রক্ষা করতে হবে, কারণ আমি জানি যে শীল এদেরকে অনেকে অনেক অবজ্ঞ করে, অনেক নিচু করে দেখে। তা আপনাদের সন্তান হয়ে আমি যেন আপনাদের সম্মান রক্ষা করতে পারি, যেন আমাদের পদবী শীল হতে পারে, কিন্তু আমরা কাজে কর্মক্ষেত্রে যদি আমরা সুযোগ পাই
আমরা আমাদের যোগ্যতার স্বাক্ষর আমরা রাখবো। এই একটা ব্যাপার। আর একটা ব্যাপার, এমন মানে খাটো করে দেখা হয়, এত অবজ্ঞার চোখে তুচ্ছতা ছিল করা হয়। অনেকে কিন্তু এখানেই অনেকে আছেন যে পদবি পাল্টাতে আপনারা বাধ্য হন এই সমাজে টিকে থাকতে। কিন্তু আমার বাবা একজন পুলিশ অফিসার ছিলেন, যারা পুরানো আছেন চিনেন, মুক্তিযোদ্ধা ছিলেন। তার একটা কথা ছিল, তোমার যদি যোগ্যতা থাকে, মানে অনেক গরিব ঘরের সন্তান হয়ে তোমার যদি যোগ্যতা থাকে আর তোমার যদি ধৈর্য থাকে, তুমি যদি সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, সৃষ্টিকর্তা তোমাকে মানে কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছে দেবেন। নিজের পরিচয়, নিজের পরিচয় কেউ গোপন করবেন না, লজ্জা পাবেন না। আপনি কোথেকে উঠে এসেছেন, সেখান থেকে উঠে এসে যদি আপনি আপনার কৃতিত্বের স্বাক্ষর, যোগ্যতার স্বাক্ষর রাখতে পারেন, এবং তাহলে ঈশ্বর আপনার সহায় হবেন যদি আপনার লক্ষ্য থাকে। সাবির আহমেদ, NAN TV, নারায়ণগঞ্জ।